আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন সোয়াজিল্যান্ড। আজকে আসলে আমি আর সায়ার একটু বাইরে যাচ্ছিলাম, বাসার সামনে রাস্তা খুঁড়ে কি অবস্থা করেছে দেখতেই পাচ্ছেন তো। তারপরেও ভালো যে বৃষ্টি নাই, বৃষ্টির জন্য তো এই কয়দিন একদমই ভর্তি ছিল, বাইরে যেতে পারছিলাম না। তো এখন মোটামুটি ক্লিয়ার হয়ে আসছে, তো ভাবলাম মা বেটা একটুখানি ঘুরে আসি বিকালে। আর এত গরম পড়েছে, গরমে মানে অসহ্য গরম, তালপাকা গরম যেটাকে বলে। তবুও ছোট বাচ্চারা তো সবসময় বাসায় থাকতে পছন্দ করে না, তাই বললাম যে চলো একটু টাউনে যাব, ঘুরে আসব, তোমার ভালো লাগবে হয়তো বা। এত মানুষ কেন? তোর বাংলাদেশ কেমন লাগতেছে? আসলে সায়ার বলুক আর না বলুক নিশ্চয়ই সোয়াজিল্যান্ডকে মিস করছে। আসলে যেখানে মানুষ থাকে সেই জায়গা থেকে আসলে তো অবশ্যই মিস করবে, এখানে যতই আপন মানুষ থাকুক যাই থাকুক, ও তো ওখানেই বড় হচ্ছে, তো ও অবভিয়াসলি সোয়াজিল্যান্ড মিস করবে, এটাই স্বাভাবিক। তো আমি আজকে ওকে বলেছিলাম যে নিয়ে যাব তোমাকে ক্যাসেল সালামে, ক্যাসেল সালামে যেই রেস্টুরেন্টটা আছে ওখানে নিয়ে যাব ওকে। এইটা আমার মেজখালার বাসা, দেখছিলাম যে মেজখালা আছে কি না। আর এইটা হচ্ছে সেই হসপিটাল যেখানে সায়ার হয়েছিল, যদিও হসপিটাল তখন এমন ছিল না, এখন নতুন করে করেছে। এই তো রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে চলে এসেছি। চিংড়ি মাছ, চিংড়ি মাছও রোদে পুড়ে কালার চেঞ্জ হয়ে গেছে। এই তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে ক্যাসেল সালাম। ক্যাসেল সালামে যাবো তো। তো এর আগেও আমি এসেছিলাম একদিন সায়ারকে নিয়ে আর আমার বোনকে নিয়ে, কিন্তু সেই দিন এত ভিড় ছিল আমরা বসতে পারিনি, আমরা এমনি পেস্ট্রি কিনে চলে গেছি। তো আমার বোন বলল যে এখানের শর্মাটা বেশ ভালো, তাই বললাম যে ঠিক আছে যাই সায়ারের সাথে ট্রাই করে আসি। সায়ার আবার শর্মা বেশ পছন্দ, আর এমন টাইমে গেলাম যেন একটু ফাঁকা ফাঁকা পাই, কারণ সেই দিন যে অভিজ্ঞতা হয়েছে বাসা থেকে 5 মাইল দূরে যেয়ে যদি দেখি যে রেস্টুরেন্টে বসার জায়গা নেই, তাহলে তো তখন ভালো লাগে না আসলে এত দূর থেকে গেলে। মানে পিজা ছাড়া, কারণ আমি তো তোমাকে কালকে পিজা বানিয়ে দিব বাসায়, শর্মাটা নাকি সব থেকে বেস্ট এসব বলছে। শর্মা তো দেখি না। তুমি জানো আজকে আমরা কোথায় আসছি সায়া? এই এটা হচ্ছে ক্যাসেল সালাম, যেখানে বাবা মামাকে বিয়ে করে নিয়ে আসছিল। আমরা এখানে ছিলাম, হ্যাঁ ঘুমাইছিলাম রাত্রেবেলা। আমাদের বিয়ে হয়েছিল যে রয়্যাল হোটেলে, আর আমরা ছিলাম হচ্ছে ক্যাসেল সালাম। বিয়ে তো আমাকে যেখানে দিচ্ছে দাদা ভাই যেখানে অ্যারেঞ্জ করছে সেটা, আর এটা এখানে তো বাবা ভাড়া করে নিয়ে আসছিল, তো আমরা সেখানে আজকে শর্মা খেতে আসছি। আশি বলছে যে এই শর্মাটা নাকি বেস্ট, খুলনা খেয়ে তুমি বলো আমাকে। এখন বলো কেমন লাগছে শর্মা? হ্যাঁ
লাইট জ্বালানো হয়নি দেখো। হ্যাঁ সেটাই তো, সেজন্য আলো কম আসছে। তারপরে এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর প্যাক করে নিলাম আব্বু আম্মুর জন্য কিছু। এখন আমি খুঁজছিলাম যে বগুড়ার দই এখানে নাকি পাওয়া যায় খুলনাতে, বগুড়ার খিসা, বগুড়ার দই আমার ভীষণ পছন্দ। তাই একদম সোনাডাঙ্গা পর্যন্ত গেলাম, ওখানে একটা বগুড়ার দইয়ের দোকান আছে, এটা হচ্ছে ভর্তা বাড়ি, এখানে একদিন খেতে আসতে হবে, সব ভর্তা পাওয়া যায়। আর এটা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, তো অনেক বাস এবং একটুখানি জ্যামও থাকে এখানে। শেষমেশ আমি বগুড়ার দইয়ের দোকানটা খুঁজে পেয়েছি, কিন্তু আমি জানি না যে আমি দই পাবো কিনা, কারণ একে তো আজকে শুক্রবার ছিল আর এত দেরি হয়ে গেছে, মানে অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে, তো আমি জানি না কী অবস্থা হবে। তো দইয়ের দোকানে যখন যাই, যে আসলে আমি দই তো দূরের কথা, খিরসা এবং যে কোনো মানে অনেক মিষ্টিও ওখানে মিসিং ছিল, সেটার ভিডিও করা হয়নি, ওদের রেনোভেশনের কাজ চলছিল, তো আমি অল্প কিছু মিষ্টি নিয়ে চলে এলাম। এই তো যেহেতু দোকান চিনে গেছি, অন্য একদিন আসবো। সোয়াজিল্যান্ড সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলা যায় না।